হ্যালো এভরিওয়ান, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি দারুণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। 16 জিবি র্যাম, 108 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে স্যামসং গ্যালাক্সি S20 আলট্রা। আজকের ভিডিও কথা বলবো স্যামসং গ্যালাক্সি S20 আলট্রা এই মোবাইলটির ব্যাপারে। দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। শীঘ্রই স্যামসং গ্যালাক্সি S20 সিরিজের 3টি নতুন স্মার্টফোন লঞ্চ করবে স্যামসং। এই ফোনগুলি হলো স্যামসং গ্যালাক্সি S20, স্যামসং গ্যালাক্সি S20 প্লাস আর স্যামসং গ্যালাক্সি S20 আলট্রা। প্রায় রোজই স্যামসং গ্যালাক্সি S20 সিরিজের সম্পর্কে নতুন খবর সামনে আসছে। সম্প্রতি স্যামসং গ্যালাক্সি S20 আলট্রা ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। এ ফোন থাকতে পারে 16 জিবি র্যাম, 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। এছাড়াও স্যামসং গ্যালাক্সি S20 আলট্রা ফোনের ইন্টারনাল স্টোরেজ 1 টিবি পর্যন্ত দিতে পারে কোম্পানি। HDA ডেভেলপার ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট জানানো হয়েছে 12 জিবি র্যাম ও 16 জিবি র্যাম পর্যন্ত সহ লঞ্চ হতে পারে স্যামসং গ্যালাক্সি S20 আলট্রা এই মোবাইলটি। সাথে থাকবে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ, 256 জিবি ইন্টারনাল স্টোরেজ আর 512 জিবি ইন্টারনাল স্টোরেজ এই মোবাইল ফোনে লঞ্চ হতে পারে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এ ফোনের ইন্টারনাল স্টোরেজ 1 টিবি পর্যন্ত হয়ে যেতে পারে। স্যামসং গ্যালাক্সি S20 আলট্রা ফোনে থাকবে 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। সাথে থাকছে 48 মেগাপিক্সেল 10x টেলিফটো ক্যামেরা, 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। স্যামসং গ্যালাক্সি S20 আলট্রা ফোনের ভিতরে থাকবে 5000 mAh ব্যাটারি। এই মোবাইল ফোনটি মাত্র 74 মিনিটে এই ফোনের চার্জ হয়ে যাবে 100%। এ ফোনের পিছনের ক্যামেরায় থাকছে একটি টাইম অফ ফ্লাইট সেন্সর। অন্যদিকে স্যামসং গ্যালাক্সি S20 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2টি 12 মেগাপিক্সেল ক্যামেরা। স্যামসং গ্যালাক্সি S20 প্লাস ফোনে গ্যালাক্সি আলট্রা ফোনের ক্যামেরা থাকবে। 11 ফেব্রুয়ারি গ্যালাক্সি ইভেন্ট থেকে লঞ্চ হবে গ্যালাক্সি S20 সিরিজের 3টি নতুন স্মার্টফোন। এ ছিল বন্ধুরা স্যামসং গ্যালাক্সি S20 আলট্রা এই মোবাইল ফোনের আজকের ভিডিও। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী এই জাতীয় আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে বন্ধুরা পরে কোনো ভিডিওতে।